ছাত্র ছাত্রীসকল আজি আমি অনুশীলনী 2.1ৰ এক নম্বৰ প্ৰশ্নটো কৰিম চোৱা যে তলৰ কোনকেইটা ৰাশি এটা চলকযুক্ত বহুপদ আৰু কোনকেইটা নহয় তোমাৰ উত্তৰৰ যুক্তি দিয়া এতিয়া প্ৰথম কথা হ'ল আমি আগতে জানিব লাগিব আমি কোনবিলাকক বহুপদ বুলি আমি গম পাম আৰু কোনবিলাক বহুপদ নহয় তাৰ কাৰণে তোমালোকে চাব লাগিব চলক সংখ্যা কি আছে আমি তাৰ ওপৰত গুৰুত্ব দিব নালাগে আমি চাব লাগে চলকবিলাকক চাব লাগে ইয়াত চলক কোনটো কয় ইয়াত যিটো অজ্ঞাত ৰাশি আছে এক্স ৱাই জেড এইবিলাকক চলক বুলি কয় ইয়াত চলক আছে এক্স আৰু চলকৰ ওপৰৰ যিটো সূচক এই সূচকটো সদায় পূৰ্ণ সংখ্যা হ'ব লাগিব তেতিয়াহে আমি তাক এটা বহুপদ ৰাশি বুলি আমি ক'ব পাৰোঁ এতিয়া চলক আছে এক্স তাৰ ওপৰৰ সূচকটো দুই আছে তাৰমানে এটা পূৰ্ণ সংখ্যা ইয়াতো চলক আছে তাৰ ওপৰত সূচক একো নাই মানে ওৱান এটা আছে ওপৰত দেই সূচক ওৱান আছে মানে এইটো এটা পূৰ্ণ সংখ্যা গতিকে ইও এটা কি হ'ব এটা বহুপদ ৰাশি হ'ব আৰু মনত ৰাখিবা ইয়াত চলক এটাই আছে সেইটো কি আছে এক্স আৰু এক্সৰ ওপৰৰ যিকেইটা ঘাত আছে সূচক আছে এইটো কি আছে এটা পূৰ্ণ সংখ্যা হৈ আছে গতিকে এই ৰাশিটো এটা মানে এটা চলকযুক্ত বহুপদ ৰাশি হয় ই এটা চলকযুক্ত বহুপদ ৰাশি হয় এতিয়া ছেকেণ্ডটো তোমালোকে চোৱা ৱাই স্কোৱাৰ প্লাছ ৰুট টু ইয়াত চলক কোনটো আছে ৱাই ৱাইৰ ওপৰত যিটো সূচক এইটো কি আছে টু আছে তাৰমানে এটা পূৰ্ণ সংখ্যা হয় ইয়াত ৰুট আছে ৰুট কাৰ ওপৰত আছে ধ্ৰুৱক সংখ্যাবিলাকক আমি ধ্ৰুৱক বুলি ক'ম আৰু ধ্ৰুৱকৰ ওপৰত কিমান আছে ৰুট আছে গতিকে ই একো প্ৰভাৱ নেপেলায় কিন্তু চলকৰ ওপৰত ৰুট থাকিব নোৱাৰিব চলকৰ ওপৰত যদি ৰুট থাকে তেনেহ'লে তাৰ সূচকটো ওৱান বাই টু বুজায় সেইকাৰণে বহুপদ ৰাশি তেতিয়া নহ'ব কিন্তু এতিয়া চলকৰ ওপৰৰ সূচকটো কিমান আছে দুই আছে মানে পূৰ্ণবৰ্গ সংখ্যা গতিকে ইও এটা বহুপদ ৰাশি হ'ব এতিয়া তিনি নম্বৰটো চোৱা থ্ৰী ৰুট থ্ৰী থ্ৰী ৰুট টি প্লাছ টি ৰুট অভাৰ টু তাৰমানে তোমালোকে চোৱা ইয়াত যিটো চলক আছে সেইটো হ'ল টি আৰু ৰুট কাৰ ওপৰত আছে চলকৰ ওপৰত মানে টিৰ ওপৰত আছে এতিয়া ৰুট কি বুজায় ৰুটে বুজায় তাৰ সূচকটো কি বুজাব ওৱান বাই টু তাৰমানে মই তোমালোকক দেখুৱাই দিছোঁ মন কৰিবা যদি ৰুট টি হয় ৰুট টি হয় তাৰ মানে বুজাব ৰুট যেতিয়া উঠাই দিবা তেতিয়া তাৰ সূচক হ'ব ওৱান বাই টু ঠিক আছে এতিয়া চলক কোনটো টি টিৰ ওপৰৰ সূচকটো কিমান আছে ওৱান বাই টু যেতিয়া চলকৰ সূচকটো যেতিয়া পূৰ্ণ সংখ্যা নহয় তেতিয়া আমি এই ৰাশিটোক এটা বহুপদ ৰাশি বুলি আমি ক'ব নোৱাৰোঁ তাৰমানে চলকৰ ওপৰত যদি ৰুট থাকে মনত ৰাখিবা অকল ৰুট থাকিলে তেনেহ'লে তাৰ সূচকটো বুজাব কি বুজাব ওৱান বাই টু বুজাব তো ওৱান বাই টু বুজালে তাৰ সূচকটো কি হৈ গ'ল এটা ভগ্নাংশ হৈ গ'ল পূৰ্ণ সংখ্যা হোৱা নাই সেইকাৰণে আমি এই ৰাশিটোক এটা বহুপদ ৰাশি বুলি আমি ক'ব নোৱাৰোঁ চাৰি নম্বৰটো চোৱা ইয়াত আছে ৱাই প্লাছ টু বাই ৱাই এতিয়া চলক কোনটো আছে ইয়াত ৱাই তো ৱাইৰ ওপৰত সূচক কিন্তু ওৱান ইয়াতো চোৱা এটা চলক আছে ৱাই গতিকে ইয়াৰ যিটো সূচক আমি কি কেনেকৈ উলিয়াম চোৱা এইটো ভগ্নাংশ মানে তলত আছে তেনেকৈ নহ'ব তাক যেতিয়া আমি ওপৰলৈ লৈ যাম তেতিয়া তাৰ সূচকটো কি হ'ব গম পাইছেনে নাই কি হৈ যাব তাৰ সূচকটো মাইনাছৰ ওৱান হৈ যাব কোনো সংখ্যা যদি তলত থাকে তাক যেতিয়া ওপৰলৈ লৈ যাওঁ তেতিয়া তাৰ ঘাটটো কিহৰ হৈ যায় মাইনাছৰ হৈ যায় কথাটো বুজি পাইছে নহয় চলকটো ক'ত আছে তলত আছে তলত আছে মানে তাক যেতিয়া ওপৰত লিখিম তেতিয়া তাৰ সূচকটো কিহৰ হৈ যাব মাইনাছৰ হৈ যাব মাইনাছৰ ওৱান হৈ যাব আৰু সূচকটো মাইনাছৰ ওৱান হোৱাৰ কাৰণে ই এটা বহুপদ ৰাশি নহয় ঠিক আছে তাৰমানে আমি কি গম পালোঁ যদি চলকৰ ওপৰত ৰুট থাকে তেতিয়া বহুপদ ৰাশি নহয় চলকৰ ওপৰৰ যিটো সূচক যদি মাইনাছৰ হয় সিও বহুপদ ৰাশি নহ'ব আৰু চলকটো যদি এনেকৈ ভগ্নাংশত থাকে তেতিয়াও এটা বহুপদ ৰাশি নহয় পাঁচ নম্বৰটো চোৱা এক্স টু দি পাৱাৰ টেন প্লাছ ৱাই কিউব প্লাছ জেড টু দি পাৱাৰ ফিফটি তাৰমানে ইয়াত চলক কেইটা আছে তিনিটা চোৱা এক্স ৱাই জেড তিনিটা বেলেগ বেলেগ চলক আছে তাৰমানে আমি এইটো ক'ব লাগিব তিনিটা চলকযুক্ত
আৰু ইহতর যিকেইটা সূচক আছে সূচকবিলাক কিন্তু পূর্ণ সংখ্যাত আছে, আছেনে নাই? যেহেতু সূচকবিলাক পূর্ণ সংখ্যাত আছে গতিকে ই এটা বহুপদ রাহি হয়, কিন্তু চলক কেইটা আছে তিনটা, তিনটা চলকযুক্ত এটা বহুপদ রাহি হয়। দুই নম্বর প্রশ্ন চাবা যে তলর প্রতিটোরে এক্স স্কোয়ারর সহগ লিখা। আমি সহগ কার লিখিব লাগিব? অকল এক্স স্কোয়ারর দে, ইয়াত টু প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, ইয়াত তিনটা পদ আছে, এটু এটা পদ, এটু এটা পদ, এটু এটা পদ, এই তিনটা পদর ভিতরত আমি সহগ কার লিখিব লাগিব? এক্স স্কোয়ারর। এক্স স্কোয়ার থকা পদটো হল এই মাজরটো, এই মাজরটোত এক্স স্কোয়ারর লগত কিমান আছে? ইয়াত সন্মুখত একো নাই মানে ওয়ান এটা আছে, গতিকে এক্স স্কোয়ারর সহগ কিমান হব? ইয়াত ওয়ান। ইয়াত এক্স স্কোয়ারর সহগ ওয়ান, ঠিক আছে? তোমালোকে সেকেন্ডটো চোৱা, টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এই রাহিটোত তিনটা পদ আছে, টু এটা মাইনাসর এক্স স্কোয়ার, এটা প্লাসর এক্স কিউব, তিনটার ভিতরত এক্স স্কোয়ারর সহগ তোমালোকে চাব লাগিব যে এক্স স্কোয়ারর লগত কিমান আছে, সংখ্যা একো নাই মানে ওয়ান এটা আছে আর আগত কিছু আছে মাইনাস আছে, গতিকে ইয়াত এক্স স্কোয়ারর সহগ আমি কব লাগিব মাইনাসর ওয়ান। ইয়াত এক্স স্কোয়ারর সহগ কিমান আছে? মাইনাসর ওয়ান। তিনি নম্বরটো চোৱা, পাই বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স, ইয়াত তোমালোকে চোৱা এক্স স্কোয়ার আছে নহয় জানো, এক্স স্কোয়ারর সহগ বুলি কলে কিমান আছে? এক্স স্কোয়ারর লগত কিমান আছে? পাই বাই টু, ঠিক আছে? এক্স স্কোয়ারর সহগ বুলি কলে এক্স স্কোয়ারর লগত কিমান আছে? পাই বাই টু আছে, গতিকে ইয়াত আমি কব লাগিব এক্স স্কোয়ারর সহগ পাই বাই টু। চারি নম্বরটো চোৱা, রোট ওভার টু এক্স মাইনাস ওয়ান, ইয়াত এক্স স্কোয়ারর সহগ আমি যে লিখিব লগা হয় আমি চাব লাগিব এক্স স্কোয়ার আছে না নাই, ইয়াত আমি দেখা পাই আছো এক্স স্কোয়ার নাই, তো এক্স স্কোয়ার যদি নাই তেনেহলে তোমালোকে মনত রাখিবা এক্স স্কোয়ারর সহগ কিমান হব? জিরো হব, ঠিক আছে? যদি ইয়াত আমাক খুঁজিলে তুমি ওয়াইৰ সহগ কিমান, ইয়াত যদি ওয়াই নাই তো ওয়াইৰ সহগ আমি জিরো বুলি কব লাগিব, ঠিক আছে? আমি আনসারটা কি লিখিম? ইয়াত এক্স স্কোয়ারর সহগ জিরো। তিনি নম্বর প্রশ্নটা চাওয়া যে পঁয়ত্রিশ মাত্রাযুক্ত এটা দ্বিপদ আর এশ মাত্রাযুক্ত এটা এক পদর এটাকৈ উদাহরণ দিব লাগে। এটা চাওয়া, পঁয়ত্রিশ মাত্রাযুক্ত, তা মাত্রা বলে কলে আমি কি বুঝিব লাগে? তার যে উপর যদি থাকে এইটুক মাত্রা বলে কয় দেই, তো পঁয়ত্রিশ মাত্রাযুক্ত এটা দ্বিপদ, দ্বিপদ মানে রাহিটোত পদ থাকিব লাগিব কেইটা? দুটা। তো তোমালোকে যিকোনো এটা চলক তোমালোকে লিখিব পারা, এক্স ওয়াই জেড যিকোনো চলক লিখিবা, লিখি তার উপর মাত্রাটা কিমান দিব লাগিব? পঁয়ত্রিশ। আর দ্বিপদ বলে কৈছে ইয়াত তোমালোকে প্লাস দিয়া মাইনাস দিয়া কোনো প্রবলেম নাই, দি ইয়াত ফাইভ লিখা, টু লিখা, ওয়ান লিখা, সিক্স লিখা, বা যিয়ে লিখা তোমালোকৰ ইচ্ছা, মুঠতে ইয়াত যদি তোমালোকে ইয়াত লগত চলক লিখা, সেই চলকৰ উপৰৰ ঘাটটো যাতে পঁয়ত্রিশতকৈ বেছি নহয়, ঠিক আছে? তার প্রতি ধ্যান দিব লাগিব, বাকি তোমালোকে যিয়ে লিখা ইচ্ছা হল। তারপিছতো কৈছে এশ মাত্রাযুক্ত, মাত্র হয়ে আছে এশ মাত্রাযুক্ত, এশ মাত্রাযুক্ত এটা এক পদর উদাহরণ। এক পদ বলে কলে চলক তোমালোকে লিখিবা, চলকটো লিখি তার উপর যে মাত্রা হব এটা হান্ড্রেড লিখিব লাগিব, ঠিক আছে? এক পদ বলে কৈছে ইয়াত প্লাস চিহ্ন দি তোমালোকে বেলেগ আর একো লিখিব নোৱাৰিবা, প্লাস বা মাইনাস চিহ্ন দি, ঠিক আছে? কিন্তু পারিবা তোমালোকে এই এক্সর সন্মুখত তোমালোকে দুই তিন চারি পাঁচ কিবা এটা সহগ তোমালোকে লিখিব পারিবা, ঠিক আছে? তার পিছর প্রশ্নটা চা, তলর বহুপদবর মাত্রা লিখা, তো মাত্রা আমি কেনেকে লিখিম মন করিবা? ফাইভ এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স, এই বহুপদটোর যদি আমি মাত্রা লিখো তেনেহলে আমি চাব লাগিব চলক, ঠিক আছে? চলক ইয়াতো আছে, ইয়াতো আছে, ইয়াতো আছে, যতেই না থাকক চলকর যেটু সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ মানে আটাইতকৈ বেশি যেটু আছে, ইয়াত কিমান আছে চলকর উপরত এক আছে, ইয়াত কিমান আছে উপরত দুই আছে, ইয়াত কিমান আছে উপরত তিনি আছে, গতিকে তিনি হব এই বহুপদটোর মাত্রা, ঠিক আছে? এনসার সো আমি কি লিখিম যে বহুপদটোর মাত্রা তিনি।
এটা তোমালোকে সেকেন্ডটো চোৱা 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইয়াত তোমালোকে সলক চাব লাগিব কিমান আছে ওয়াই আর ওয়াইৰ ওপৰত সূচক কিমান আছে 2 আছে গতিকে এই বহুপদটোৰ মাত্রা আমি কিমান কব লাগিব 2 বুলি কব লাগিব ইয়াত সলক কিমান আছে টি আছে আর টিৰ ওপৰত মাত্রা মানে সূচক কিমান আছে 1 আছে একো নাই মানে 1 আছে ওপৰত দেই গতিকে এই বহুপদটোৰ মাত্রা আমি কিমান কব লাগিব 1 কব লাগিব চাৰি নম্বৰত চোৱা কোনো ধৰণৰ সলক নাই মনত ৰাখিবা যদি সলক নাথাকে তেনেহলে তাৰ মাত্রা হবগৈ 0 ঠিক আছে চোৱা এই দুই নম্বৰটো আমি কি লিখিলোঁ বহুপদটোৰ মাত্রা 2 যে বহুপদটোৰ মাত্রা হব 1 আৰু এইটো বহুপদটোৰ মাত্রা হব 0 পাঁচ নম্বৰটো চোৱা তলৰ ৰৈখিক দ্বিঘাত আৰু ত্ৰিঘাত বহুপদবোৰ শ্ৰেণী বিভাজন কৰা এ তোমালোকে চোৱা x স্কোয়ার প্লাস x তোমালোকে মন কৰিবা আমি ৰৈখিক বুলি কলে আমি কি বুজি পাম দ্বিঘাত মানে কি ত্ৰিঘাত মানে কি তোমালোকে চাবা মাত্রা দেই মাত্রাটো চাবা ইয়াত মাত্রা তোমালোকে চাব লাগিব যে x আছে ইয়াত x আছে নহয় জানো সলকৰ সর্বোচ্চ ঘাতটো কিমান আছে সর্বোচ্চ আটাইতকৈ বেছি ইয়াত কিমান 2 আছে ইয়াত কিমান আছে 1 আছে তাৰ মানে সর্বোচ্চ ঘাতটো যদি 2 হয় তেনহলে হি হ'ব এটা দ্বিঘাত বহুপদ আর ইয়াত সলকৰ সর্বোচ্চ ঘাত ইয়াত 1 আছে ওপৰত আর ইয়াৰ ওপৰত আছে 3 আছে তা সর্বোচ্চ ঘাতটো কিমান হল 3 হল 3 হলে এটো হ'ব ত্ৰিঘাত বহুপদ এটো সোৱা সলক ইয়াত পদ কেটা তিনটা এটা দুটা তিনটা পদ আছে পদ যিমানটাই থাকক আমি হেতু নাচাও আমি সলকৰ ঘাত চাম তা সলকৰ ওপৰত ঘাত ইয়াত আছে 2 ইয়াত আছে 1 তাৰ মানে সর্বোচ্চ মানে আটাইতকৈ বেছি কিমান আছে 2 আছে গতিকে এটো দ্বিঘাত বহুপদ আর ইয়াতো দুটা পদ আছিলে এটা 1 এটা x ইয়াত সলক কিমান আছে x আর সলকৰ ওপৰৰ ঘাত যেটো আছে ওপৰত একো নাই মানে কিমান আছে 1 আছে যদি সলকৰ ওপৰৰ সর্বোচ্চ ঘাতটো 1 হয় তেতিয়া তাক কোৱা হয় ৰৈখিক বহুপদ তার মানে কব গলে আমি মাত্রা অথনি যে মাত্রা উলিয়াইছিল যদি মাত্রা 1 হয় ৰৈখিক বহুপদ মাত্রা 2 হলে দ্বিঘাত মাত্রা 3 হলে ত্রিঘাত ইয়াত মাত্রা 2 আছে গতিকে দ্বিঘাত ইয়াত মাত্রা 3 আছে মানে ত্রিঘাত ইয়াত মাত্রা 2 আছে মানে দ্বিঘাত আর মাত্রা 1 আছে মানে ৰৈখিক ঠিক আছে